গাজীপুরের শ্রীপুরে পানি ও শাক সবজি বিক্রি করে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন বাসাতন বেগম। অল্প বয়সে স্বামী হারিয়ে ভিক্ষাবৃত্তি না করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে পথ চলেছেন তিনি, আর তার এ কাজের প্রতি সম্মান জানিয়ে সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। গাজীপুরের শ্রীপুর প্রতিনিধি আলফাজ সরকারের তথ্যে ডেস্ক রিপোর্ট। মাত্র 14 বছর বয়সে বিয়ের পর এক মেয়ে আর স্বামীকে নিয়ে কোনো মতে চলছিল বাসাতন বেগমের সংসার। হঠাৎ যক্ষ্মা সংক্রমণে শয্যাশায়ী হয়ে পড়েন স্বামী। তবে এতে ভেঙে না পড়ে কলসিতে করে পানি বিক্রি করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন বাসাতন। উপজেলার মাওনা কাঁচা বাজারে শাকসবজির দোকান ও আশপাশের ছোট হোটেল রেস্তোরাঁয় পানি সরবরাহ করেন তিনি। একটা ভাতা দিছে, তা ভাতাটা এই 1 বছর ধরে দেয় না, 10 বছর দিছে ওখানে আমার দেয় না। বাছাতনের কাছ থেকে প্রতি কলসি পানি 4 আনা থেকে কিনতে শুরু করেন বলে জানালেন দোকানিরা। আমি তো বহুত বছর 40 বছর আমি দেখতে আছি, 4 আনা 8 আনা থেকে শুরু হয়েছে। তাকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন। একটি পরিশ্রমিক মহিলা, সে পরিশ্রম করে এই পর্যন্ত তার 2টা সন্তানকে তার নাতিকে সে মানুষ করছে। অল্প কিছু জায়গা কিনে সে বাড়ি করে তার পরিবারটাকে একটি স্বচ্ছ পরিবার হিসেবে পরিণত করতে পারছে, সেই জন্য আমি মহিলাকে অনেক ধন্যবাদ জানাই। অসচ্ছল হলেও ভিক্ষা না করে আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য বাছাতন প্রশংসা পাওয়ার যোগ্য জানিয়ে তাকে সরকারি ভাতার আওতায় আনার আশ্বাস দেয় সমাজসেবা অফিস। আগামী অর্থ বছরে যদি কোনো বরাদ্দ আসে তাহলে বাছা বেগমকে অবশ্যই একটি কার্ড প্রদান করা হবে। সংগ্রামী নারীকে শেষ বয়সে হলেও সরকারি ভাতা সুবিধার আওতায় আনার দাবি স্থানীয়দের। শারমিন শর্মা, ন্যাশনাল ডেস্ক, মোহন সংবাদ।